ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে লালপুর প্রায় 14 কিলোমিটার সড়কের দুই পাশের দুটি খালের বেশিরভাগই এখন অবৈধ দখলে। প্রভাবশালীরা নানা কৌশলে খাল দখল করে মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই ব্রিজ দেখেই বোঝা যায় একসময় এই এলাকায় প্রবাহমান খাল ছিল, দখলের কারণে যার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। খালটি ভরাট হয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার ব্রিজটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে লালপুর সড়কের দুই পাশে প্রায় 14 কিলোমিটার করে লম্বা খালের বেশিরভাগ অংশই এখন বেদখল। স্থানীয়রা জানান, সড়কের দুই পাশের খাল দুটি মেঘনা ও তিতাস নদীর মধ্যে সংযোগ স্থাপন করেছিল। নাটাই লালপুর এলাকার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই খাল। বিভিন্ন দেশ থেকে লোক আয়তো আনতে চালানিত কাটনিত কিনা আমাদের আগে এই হালেটা ওই যে নৌকা চলতো এবং নাইলার পিজি নেওয়া যাইতো, ধানের পিজি নেওয়া যাইতো। খাল দখল আর ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা, হুমকির মুখে কৃষি কার্যক্রম। একদিন বৃষ্টি হলে বাটপাড়া ক্লিনিকের সামনে পানি একদম জমাট হয়, রোগী আসতে অনেক সমস্যা হয়। পানি যখন মাটি উঠে যায় আমরা ওয়াশরুমে, আমরা শিক্ষকরাও যেতে পারে না, বাচ্চারা তো যেতে পারে না। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যাতে এই খালগুলোকে উন্মুক্ত করা হয় এবং খালের সিএস নকশা ধরে যেন খালগুলোকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে কেউ যাতে আর দখলের চিন্তা ভাবনা না করতে পারে। জলাধার ভরাট নিয়ে গত 3 বছরে 37টি মামলা হয়েছে। এদিকে বেদখল খাল উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। যেহেতু আমরা এখন দেখলাম বা জানলাম, আমরা এই বিষয়ে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃত অর্থে যদি সরকারিরা করিও এটা খাল হয়ে থাকে, তাহলে কোনো মহলকে এটা ভরাট করতে পরিবেশ অধিদপ্তর অন্তত দিবে না, পরিবেশ অধিদপ্তর এটা বাধা দিবে। এই বিষয়ে হাইকোর্টের একটি আদেশ আছে নদী ও খাল নিয়ে। আমরা যেহেতু আপনারা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি এই বিষয়ে অতি শীঘ্রই ইউনো এসিল্যান্ডকে নিয়ে বসব এবং আমরা যারাই খাল দখল করে রাখুক আমরা এই খাল উদ্ধারের ব্যবস্থা নিব এবং সাথে সাথে যদি এটা ভরাট হয়ে যায় আমরা এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব। ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার ও পরিবেশ রক্ষায় সড়কের দুই পাশের খাল পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।